আমাদের যখন আর একটা দিন দিয়েছেন, আমি যখন সেই স্তুতিটা গাইছিলাম, হোলি 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 পূর্ণ পূর্ণ পূর্ণ, আমি মনে করছিলাম যে এটা উচ্চারণ করার যোগ্যতাও আমাদের মুখে থাকে না, যে ঈশ্বর পবিত্র, যিনি আজকে সেই যোগ্যতা দিয়েছেন তার পুত্রের মধ্য দিয়ে। তাই দুজনকেই আমরা সমস্তভাবে প্রশংসা যাতে প্রকৃতভাবে প্রকৃত হৃদয় থেকে করতে পারি, সেটাই আমাদের সর্বগ্রাহ্যতা বা মান্যতা থাকবে। ধন্যবাদ জানাই প্রথমেই আমি এখানে যারা সকলে এসেছেন, বিশেষ করে প্যাস্টর অ্যামোস, প্যাস্টর রবার্ট এবং আমাদের ইউরাট ভাই এবং প্রতিটা পরিবার সকলকে আমি কৃতজ্ঞতা জানাই। আমি অনেক উৎসাহিত হই যখন এই ইয়ং কাপলকে সর্বদেশে দেখি, আমার টেম্পারমেন্টটাই সম্পূর্ণ পরিবর্তিত হয়। ধন্যবাদ। তো ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আপনারা জানেন যে আমাদের পশ্চিমবঙ্গে ভারতবর্ষের ঈশ্বর তার সমস্ত কাজ বর্ধিত করছেন দিনকে দিন। গত বৃহস্পতিবার আমরা যে আমাদের শিশু কেন্দ্র রয়েছে তাদের বর্ষ ছিল, যেখানে বাচ্চাদের শিক্ষা দেওয়া হয়, তাদের জেনারেল একাডেমিক পড়ানো হয় এবং সোম থেকে শুক্রবার, তাছাড়া ওদের আত্মিক শিক্ষা দেওয়া হয়। প্রতিদিন তারা প্রার্থনা দিয়ে শুরু করে, প্রার্থনা দিয়ে শেষ, ওদের আমরা কিছু খাওয়া দাওয়া বেভারেজ দেয় এবং শনিবার ওরা আঁকা করে, আর স্পেশালি আমার থেকে ওরা বাক্য নেয়। এবং এই যে সম্পর্কটা, কারণ আমি মূলত বুঝতেই পারেন যে প্রচারে যেগুলো থাকে আমার অংশই থাকে, যারা বড়রা রয়েছে একটা ভিত্তি, কিন্তু আমি জানি না, আমি যখন বিএসএফ ছিলাম এসিএস হিসেবে কাজ করেছি চিলড্রেন সুপারভাইজার হিসেবে, তখন ওই বাচ্চাদের মধ্যে আমাকে যখন কাজ দিয়েছিল এবং ওদের সাথে আমি খুব আনন্দের সাথে কী করে করি আমি বলতে পারব না, কিন্তু প্রভু আমাকে ভীষণ আনন্দের সাথে করতে দেন। তাই সেই জন্য ধন্যবাদ জানাই। খুব কঠিন অবস্থার মধ্যে থেকে ওরা বড় হচ্ছে, ওদের জীবনে অনেক কিছু নেই, নেই বলতে সম্পর্কগুলো, কারো বাবা নেই, কারো মা নেই, কারো দুজনেই কেউ নেই, কিন্তু তার মধ্যেও তারা যে যিশুর ভালোবাসায় এবং তার ইচ্ছে তো বড় হচ্ছে। এবং তাদের প্রতিদিন সবাই না পারলেও, কারণ অনেক দূর আমাদের যেখানে চার্চ কলকাতায়, তারপরও তারা আসে চার্চে এবং সেই খ্রিস্টীয় বোন যিনি এটাকে মেনটেন করেন, চালান, তো তার জন্য আমরা প্রার্থনা রাখবো, কারণ ওই বোনেরও হাই সুগার খুব, ওর জন্য মানুষই ওর নাম, ওর জন্য প্রার্থনা রাখবেন। কালকে খুব কাঁদছিল, প্রায় 600 সুগার হয়ে গেছে, বৃহস্পতি এই প্রোগ্রামটা হয়েছে ওনার। এবং তার সাথে দিই যে হাউস অফ গড চার্চে আমাদের ওখানে যেটা আমরা ঈশ্বর তৈরি করেছেন, সেখানে দুটো গ্রুপ নতুন জয়েন করেছে, যেখানে একটা গ্রুপ তাদের কোনো চার্চ নেই, তারা একসাথে মিলিত হয়, প্রায় 16 জনের গ্রুপ, তা আমাদের এক খ্রিস্টীয় বিশ্বাসী ভাইয়ের মধ্য দিয়ে পরিচয় হয় এবং তারা এখন আমাদের গ্রুপে আসছে। এবং তার সাথেও আর একটা আমাদের কাকদ্বীপ বলে অঞ্চল আছে, যেখানে নতুন বিশ্বাসী জন্মলাভ করেছে। তো প্রভুকে ধন্যবাদ জানাই। এই সংক্ষিপ্ত এই আমাদের কাজ চলছে, প্রার্থনা করবেন যাতে প্রভু তার কাজ চলে যান, কারণ আপনারা জানেন এখন নতুন ধরনের অনেক নিয়মকানুন আসছে, কিন্তু আমাদের লড়াইটা বাইবেল বলে যে এই পৃথিবীর কোনো লোকের বিরুদ্ধে না, সমস্ত প্রিন্সিপালিটি, তার নীতি, তার গভর্নিং, তার বিরুদ্ধে, কারণ খ্রিস্টের আত্মা আমাদের সেগুলোর বিরুদ্ধে সোচ্চার হতে শেখায়। তাই ধন্যবাদ জানাই আর একটি বার। আমাদের জীবনের যখন আমরা কথা বলি, আমরা প্রত্যেকে, আমার ছোটবেলার কথা মনে আসে, এখানে আমি অনেক পরিবারে যাই, অস্ট্রেলিয়ান পরিবারে যাই, যখন বাড়িতে গিয়ে দেখি একটা পিলারে অনেক দাগ কাটা আছে, তা আমি ভাবলাম যখন প্রথম এসেছি, আমি সেই তার বাড়িতে গেছি, আপনাদের ডিনারে ডেকেছেন ভদ্রমহিলা, তো আমি বললাম এটা কিসের দাগ, কারণ আমাদের বাড়িতে বাবা কোনোদিন দাগ কাটতে দিত না, বলতো একদম নষ্ট করি না, আমার বাবা খুব ফাজি এ ব্যাপারে। তো আমি বললাম এই দাগটা কিসের, কারণ আমাদের কিন্তু দাগ কাটে মানে ঘটনা মানে, কিন্তু একটা ধাপে ধাপে দাগ আর বিশেষ কিছু ছোটো ছোটো লেখা আছে। তখন উনি আমায় বললেন যে আমার ছেলেমেয়েরা যখন ছোট ছিল তখন আমরা একটা এদের সাথে গেম খেলতাম মজা করে, যে কে কতটা বড় হচ্ছে, আমরা মার করতাম ওই বয়স অনুযায়ী এবং একটা বাইবেল ভার্স ওখানে লিখে রাখতাম। আমি সত্যি আনন্দিত হয়েছি যে আমরা অনেকেই জন্মদিন পালন করি বা বৃদ্ধি হয়, লোকজন খাওয়াই, কিন্তু প্রভুকে চিহ্নিত করে রাখা, মার্ক ল্যান্ড করে রাখা যাকে বলা হয়, যে ওই পয়েন্ট অফ টাইমে এই পথটা সংক্ষিপ্ত আমার জীবনে কী করেছে, এবং বড় হয়ে সেটাকে যদি তাকিয়ে দেখা তখন একটা জিনিসই বোঝা যায় যে আজকে আমি কোথায় দাঁড়িয়ে আছি আর কোথায় ছিলাম। তাই আজকে আমার বিষয়টাই হচ্ছে প্রগতি নিয়ে, খ্রিস্টের জীবনে আত্মিক প্রগতি। আমরা যখন প্রগতির কথা বলি, যেটা আমি বোঝালাম বাংলা ভাষায়, আমি বলার উদ্দেশ্য আমরা যাতে বুঝতে পারি যে প্রগতিটা কী বোঝাতে চাইছি,
যে প্রগতি মানে সিম্পল যে আমরা যে জায়গায় দাঁড়িয়ে ছিলাম সেই জায়গা থেকে শুধু বেড়ে উঠছি না, এই ছেলে মেয়েগুলো যে মাপ মেপেছে শুধু বেড়ে ওঠেনি, 4 থেকে 5 বছর, 5 থেকে 8 বছর, 10 বছর, আর বেড়ে ওঠে মানে ভালো ভালো খাওয়া শিখেছে, খাওয়ার খাবার অ্যাপেটাইট বেড়ে গেছে। আগে দুধ খেতাম, এখন ভাত খাই, পরশু চিকেন খাই, 1 টুকরো চিকেন 5 টুকরো না। এই বর্ধিত কথা বলা হচ্ছে যে আমাদের জীবনে যে জ্ঞানের দরকার হয় চলতে গেলে, শুধু পরাগত জ্ঞান তো আমাদের সাহায্য করে না, মেধুকে পরাগত জ্ঞান সাহায্য করবে না যে এখান থেকে কিভাবে আমি আমি ওভারসিজ বেড়াতে যাব বা আমাদের মায়াদি ঘুরে এসছেন, তাই না? সাধারণ জ্ঞান আমাদের দরকার হয়, তাই না? আমার খুব আনন্দ লেগেছিল মায়াদির উৎফুল্ল সেই গান প্যারিসে দাঁড়িয়ে। তো সেগুলো কি, সেগুলো কিসের দরকার হয়? আমাদের সমস্তভাবে প্রজ্ঞা, যাকে ইংরেজিতে উইজডম বলা হয়, সাধারণ জ্ঞান নয়, ঈশ্বরের জ্ঞানকে আমরা প্রজ্ঞা বলি, মানুষের জ্ঞানকে কখনো প্রজ্ঞা বলি না। যারা বলে তারা ধারণা পার্সপেক্টিভ সম্পূর্ণ তাদের সাবজেক্টিভ, তাদের ব্যক্তিগত, কিন্তু আমরা যখন ঈশ্বরের এই ধারণার কথা বলি বা প্রগতির কথা বলি, সেই প্রগতি হচ্ছে খ্রিস্টের জীবন, খ্রিস্টের জীবনে। আর খ্রিস্টের জীবন মানে যেখানে পবিত্র আত্মা আত্মিক অবস্থানে থেকে আমরা যে জীবনে ছিলাম, কোন জীবনে ছিলাম? পাপের জীবনে, আমরা সবাই জানি। সেই জীবন থেকে যে নতুন খোলস, সব যেমন খোলস পাল্টায়, আমাদেরও ঈশ্বর কি বলেছে, নতুন বস্ত্র পরিধান করো। সেই বস্ত্র যখন আমরা তার পরিত্রাণের বস্ত্র পরিধান করেছি, আমরা যখন সেই সালভেশনটা জীবনে পেয়েছি, সেই জীবনে কীভাবে চলব, আর সেই অংশে আমি আজকে সেই আত্মিক প্রগতিতে আপনাদের সামনে আনতে চাই কলসীয় পত্র থেকে। কারণ কলসীয় পত্রটা আমরা জানি যে সেই সময় গালাতীয়, কলসীয়, লাওডিসিয়া এইসব এরিয়া যে মণ্ডলী করে তুলেছিলেন আমাদের সাধু পৌল, ওনার মধ্যে একটা বলা চলে যে খিদে ছিল যে আমি প্রভুর কাজ করব, সেই অজানা জায়গায় তার বাক্যকে নিয়ে প্রচার করব। সেই ইচ্ছে থেকেই তিনি কিন্তু একের পর এক এইসব জায়গাগুলোতে উনি পৌঁছতে পেরেছিলেন। আর তাই এখানে আমরা দেখি যে সাধু পৌল সেই যে মণ্ডলীগুলোকে করে এসছেন, তিনি কিন্তু দৈহিক ভাবে ওখানে এই মুহূর্তে নেই, কিন্তু তার প্রক্রিয়া তিনি বন্ধ করে রাখতে চাননি। তিনি এক সদিচ্ছা রেখেছেন, সেই ইচ্ছাটা প্রভুর ইচ্ছেতে। তার ইচ্ছে কি? কলসীয় 2 অধ্যায় রাখে বলে, কারণ আমার ইচ্ছা যেন তোমরা জানতে পারো, এবং সেখানে বলে দিয়েছে লায়াদিয়াকে আসত লোকেদের জন্য এবং যারা আমাকে দেখেনি এখনো, যে আমি তাদের জন্য কত চেষ্টা করছি। কারণ এই সব মণ্ডলীগুলোতে তখন কি ছিল, যে তখন ওই চার্চের গঠনটা যে তারা গড়ে তুলবে, আমরা জানি যে ওই প্রদেশগুলোর মধ্যে জুডাইজম বা এই ইহুদি জাতির যে অন্যান্য জাতের ধর্ম ছিল, তাদের একটা বিস্তর প্রভাব ছিল। তাদের বিস্তর প্রভাব বলতে শুধু ধর্ম বলতে আমরা যেটা বুঝি, যে শুধু আত্মিক জায়গায় ব্যাখ্যা করে না, ধর্ম বলতে আমাদের জীবন রাজনৈতিকভাবে, আমাদের জীবন খাওয়া দাওয়াভাবে, আমাদের জীবন প্রচলিত বা ট্র্যাডিশন দিয়ে, এগুলো সব প্রভাবিত করে রেখেছে আমাদের ধর্ম মনোভাবের মধ্যে। আর সেটাও তখনকার দিনে ছিল, ওর বাইরে দিয়ে কিছু নেই। সেই জন্য সাধু পৌল যখন বলছে যে আমার ইচ্ছে, সেটা কিন্তু তার ইচ্ছে না, কিন্তু আমাদের ফোকাসটা থাকবে যে তিনি যে ইচ্ছেটাতে বলেছেন সেটা তিনি কি জানতে বলতে চেয়েছেন, সেই চোখটা আমি শুধু রাখবো। 5:2 কলসীয় 5 থেকে আমরা 6-7 এই 3টে অংশ আমার বিশ্লেষণে থাকবে। আর এখানে বলছে যে আমি যদি অনুপস্থিত থাকি তথাপি আত্মাতে তোমাদের সঙ্গে আছি। প্রথমেই সাধু পৌল কি করলো, তার ইচ্ছের কথা জানালো, এবং সেই ইচ্ছেটা তার এই মণ্ডলীর জন্য, মণ্ডলীকে উৎসাহিত করার জন্য, মণ্ডলীর দোষ বিচার করার জন্য নয়। তাই আজকে দাঁড়িয়ে আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমরা চার্চ হিসেবে, সেই ভিশনটা আমরা কার সাথে রাখবো? পবিত্র আত্মার মধ্য দিয়ে আমরা রাখবো সাধু পৌলের সাথে। সেখানে কি বলছে, যে আনন্দপূর্বক তোমাদের সুশৃঙ্খলা ও খ্রিস্ট বিশ্বাস রূপ সুদৃঢ় গাঁথনি দেখিতে পাইতেছি। দুটো জিনিস বলেছে, এক এই প্রগতি অংশে সুশৃঙ্খলা ডিসিপ্লিন, আর 2 খ্রিস্ট বিশ্বাসে সুরূপ সুদৃঢ় খুব শক্তিশালী স্ট্যান্ড ফার্ম, যাকে বলা শক্তভাবে দাঁড়ানো। তার মানে সাধু পৌল তিনি অনুধাবন করেছিলেন যে এই চার্চগুলো চলতে গিয়ে চার্চের মণ্ডলীর মধ্যে অনেক রকমের কি আছে, তারা আছে, সে আমরা অংশে সেইগুলো আস্তে আস্তে আসব। আর তাই তিনি একটা ভিশন দিয়েছে তাদের জন্য, যে
তোমরা খুব সুন্দর সুশৃঙ্খল এবং জীবনে হাঁটছো এবং অনেক হয়তো হাঁটছে না, কিন্তু তাদেরকে উৎসাহিত বলেছে কি, তার ভিশন হচ্ছে কি, দুই এক সুশৃঙ্খল হও, আর দুই সুদূর একে অপরকে গেঁথে তুলে সেই গাঁথনি মজবুত করে, যে খ্রিস্টের দেহকে, খ্রিস্ট তার জীবনকে এইভাবে আমাদের দিয়ে এক দৃষ্টি দিয়েছেন। আর তাই বলেছেন কি, ছয় এবং সাথে, অতএব যীশু খ্রিস্টকে প্রভুকে যেমন গ্রহণ করিয়াছ তেমনি তাহাতেই চলো। আবার বলি, যেমন গ্রহণ করিয়াছ তেমনি তাহাতেই চলো। সাত, তাহাতেই বদ্ধমূল ও সংগ্রথিত হইয়া প্রাপ্ত শিক্ষা অনুসারে বিশ্বাসে দৃঢ়ভূত হও, ধন্যবাদের সহকারে উৎসাহ পড়ো, খ্রিস্টের সহিত সংযোগের শুভ পর। আসুন প্রার্থনা যাই। ধন্যবাদ ঈশ্বর, তোমার পবিত্র পুত্র যিশুর মধ্য দিয়ে আজকে যে বাক্য প্রকাশ রেখেছ, আমাদের সেই আত্মাগুলোকে তোমার চরণে অর্পণ করি। প্রভু, আমাদের এই মৃত পৃথিবীর জীবনের মধ্যে তুমি হচ্ছে সেই সঞ্জীবিত সুধা, যার সমস্ত পবিত্র আহ্বানে আজকে আমরা একত্রিত হয়েছি। প্রভু, যে সাধু পৌল যে দৃষ্টি দিয়েছিলে তুমি তোমার প্রজ্ঞার মধ্য দিয়ে, সেই দৃষ্টি আমাদের আজকে এই বাক্যের মধ্য দিয়ে প্রকাশ করো, যাতে আমরা ব্যক্তিগত এবং সমষ্টিগত রূপে এই চার্চ তোমার দেহের মধ্যে সেই দিশের মধ্যে দিয়ে সমস্ত তোমার আত্মাতে যে প্রবৃত্তি প্রকাশ আমাদের দিয়েছে বাক্যতে, সেই প্রকাশের অংশে আমরা যুক্ত হয়ে তা যেন সমস্ত আমাদের জীবনের প্রক্রিয়ায় আনতে পারি। প্রার্থনা যীশু নামে, আমিন। আমাদের এখানে তিনটে জিনিস আমার আজকে লক্ষ্য থাকবে, যে খ্রিস্টের জীবনে সাধু পৌল বলেছে কি, যে খ্রিস্ট প্রভুকে যেমন গ্রহণ করিয়াছ। যদি এই গ্রহণ কথাটা দেখি আমরা, আমাদের গ্রহণে যেটাকে বোঝায়, যদি আমাদের কি বলে ওটাকে গ্রিক ভাষায় যদি দেখি, গ্রিক ভাষাটাকে বলা হয় প্যারালাম্বানো, তার অর্থ হচ্ছে যে একটা জিনিস তার পরিবর্তিত যেটা হয়েছে সেটা এক জেনারেশন থেকে আর একটা জেনারেশনের মধ্যে বহন করে নিয়ে যাওয়া। সাধু পৌল এখানে বলতে চাইছেন যেমন গ্রহণ করেছো, তার মানে শুধু এই তাদের চিঠির সাধু পৌলের থেকে তারা পায়নি, সাধু পৌল যেমন খ্রিস্টের থেকে পেয়েছে, বা অন্যান্য তার সমস্ত তার পূর্বপুরুষ বা আর্লি চার্চের যারা ছিল তার পৌলের সাথে যারা কাজ করেছে, পিতর থেকে আরম্ভ করে যাকব থেকে যারা কাজ করেছে, যে এই তারা যে ধারাটা দিয়ে গেছে আজকে যে মণ্ডলী বইছে এবং আজকে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, সে আমরা গ্রহণ করেছি তাদের মধ্য দিয়ে, এই অর্থটা কিন্তু অ্যাকচুয়ালি সেটাই আমাদের বোঝা। তার মানে বোঝাচ্ছে যে আমরা কি গ্রহণ করেছি, খ্রিস্টকে। আমরা রোমিও 8:9-10 যদি পড়ি এবং সেখানে জানি যে আমাদের নতুন আত্মা দ্বারা জন্মগ্রহণ করেছে, যেখানে ঈশ্বর তার পবিত্র আত্মার মধ্য দিয়ে আমাদের মধ্যে বাস করে, তাই আমাদের বাধ্যতা সেই পবিত্র আত্মার মধ্যে। আমাদের জীবনে চলতে গেলে আমাদের বাধ্যতা কোথায়, পবিত্র আত্মার মধ্যে। তাই বলেছেন তুমি যেমন গ্রহণ করেছি খ্রিস্টকে, আমরা গ্রহণ করেছি মানে কি, খ্রিস্ট তিনটে জিনিস আমি খ্রিস্টের জন্য বলতে চাই, খ্রিস্টকে গ্রহণ করেছি তিনটে জিনিস। এক, খ্রিস্ট যিনি এই পৃথিবীতে এসেছেন মানব জাতিকে কি করতে, পরিত্রাণ দিতে, আমি প্রথম কাজ অনুতাপ করেছি। দুই, আমি দ্বিতীয় কাজ বিশ্বাস করেছি যে তাকে আমি অনুতাপ করলে তিনি যা কাজ করেছেন প্রায়শ্চিত্ত আমি পূর্ণতা পাব, পরিত্রাণ পাব। তিন, আমাদের জীবনে পুনরুত্থিত অভিলাষ বা আমাদের হোপ বা আশা, এই তিনটে জিনিস কিন্তু আমাদের জীবনে কি করেছে, যে খ্রিস্টকে গ্রহণ করেছি যখন, এই তিনটে প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাদের জীবনকে এক নতুন দ্বার প্রান্তে আনিয়ে দিয়েছে। তাই খ্রিস্ট বলেছে যোহনের 10-এ যে আমার মধ্য দিয়ে, আমি হচ্ছি সেই দ্বার, আমার মধ্য দিয়ে যে আসে সে চারণ ভূমি খুঁজে পাবে। আর সেই আমরা খ্রিস্টকে গ্রহণ করিনি, তার আগে খ্রিস্ট আমাদের Ephesians 1:4 বলে সৃষ্টি পূর্বেই আমি তোমাদের মনোনীত করেছি। এটা শুধু তার শিষ্যদের না, তার মধ্য দিয়ে, আবার বলি যে রিসিভিং প্যারালাম্বানো, সেটা একের পর এক জেনারেশন ভিত্তিক আজকে আমরা দাঁড়িয়েছি, আজকে আপনাদের মধ্য দিয়ে আমাদের এই কাপল এরা দাঁড়িয়েছে, এটাই কিন্তু পরম্পরার মধ্য দিয়ে এসছে। আর তাই খ্রিস্টকে গ্রহণ করা আমাদের জীবনে এক দুর্লভ অভিজ্ঞতা, কিন্তু সেই খ্রিস্টের জীবনে নতুন চলা শুরু হয়েছে আমাদের। এই যে বললাম একটা ছোট্ট বাচ্চা যখন জন্ম হয়
এক বছর হলে মা দাগ কাটে একটা প্রমিস ওয়ার্ড দেয়, দু বছর হলে একটা দাগ কাটে একটা প্রমিস ওয়ার্ড দেয়। তাই খ্রিস্টীয় জীবনেও কিন্তু আমরা যখন চলি, আমাদের নতুন জন্ম হয়, তার মানে নতুন জন্ম থেকে কি আমরা তো হামাগুড়ি দিই না। আমি এক বছর বয়সে যেভাবে হাঁটতাম এখন কি সেভাবে হাঁটি কি না, বা আরো যদি বৃদ্ধ হই তখন কি সেভাবে হাঁটবো না। তো প্রতিটা মধ্যেই কিন্তু আমাদের একটা জীবনের চলার গতি ভঙ্গি পরিবর্তন হচ্ছে। তাই সাধু পৌল এখানে আহ্বান জানিয়েছে, যেমন ভাবে গ্রহণ করেছে খ্রিস্টকে আমি যখন গ্রহণ করেছি, যদি আমরা পড়ি রোমীয় 5:6-8, তুমি যখন পাপে ছিলে তোমার জন্য খ্রিস্ট মৃত্যুবরণ করেছে বা জীবন দান নিজের জীবন দিয়েছে। তো আমি চাওয়ার আগেই তিনি দিয়েছেন ক্রুশে, তাই না? আর তাই বলছে যেমন ভাবে গ্রহণ করেছে খ্রিস্টকে, আমি পাপী অবস্থায় অনুতাপ করে তাকে আমি যখন গ্রহণ করেছি বিশ্বাস দ্বারা আমি নতুন জীবনে এসেছি। সাধু পৌল 2 Corinthians 5:7 বলে আমরা দৃষ্টি দ্বারা চলি না, আমরা বিশ্বাস দ্বারা চলি। এখন সেই বিশ্বাস দ্বারা চলতে কি বলেছে, তোমরা যেমন গ্রহণ করেছো অনুতাপ দিয়ে বিশ্বাসের দ্বারা গ্রহণ করেছো, তেমনি তাহাতেই চলো, বিশ্বাসের দ্বারা চলো। কিন্তু বিশ্বাস মানে এই না ঈশ্বরীয় জ্ঞানকে সরিয়ে আমি শুধু বিশ্বাস দিয়ে চলো, সাধু পৌল তা বলছেন না। বিশ্বাস দিয়ে চলো বলতে এই চলার গ্রিক শব্দটাকে বলা হয় পেরিপ্যাটিও, তার অর্থ হচ্ছে যে দৈহিক চলার কথা বলছে না, বলছে বাঁচা, একটা জীবন যাপন করা। আমরা যখন বলছি কিরে কেমন আছিস কেমন চলছে, তেমন না আমার হাত পা চলছে কিনা, কেন আমার জীবনটা কেমন চলছে। আর এখানে গ্রিক প্রতিশব্দ সেটাই বোঝাতে চাইছে, যখন সাধু পৌল বলেছেন তাহাতেই তেমনি তাহাতেই চলো, কিসে চলবো, খ্রিস্টেতে, খ্রিস্টকে। যেমন ভাবে তুমি ওই ছোটবেলায় তোমার মা যখন দুগ্ধ খাইয়ে বড় করেছে, তোমার দাঁত উঠেছে, তুমি চিবোতে শিখেছো, তুমি মায়ের হাত ধরে হাঁটতে শিখেছো। আর তাই বলে যখন আমরা বড় হই তখন কি হয়, মা দুধ খাওয়ায় না, হাত ধরে হাঁটায় না, ছেলেকে কি করে শিখিয়ে দিয়েছে, তারা ছেলে মেয়ে তারা নিজেরা হাঁটে, তখন আর দুধ খায় না, মাছ মাংস খেতে শিখে। খ্রিস্টীয় জীবনেও আমাদের কিন্তু এই বৃদ্ধিটা দরকার আছে, এবং একত্রে চার্চ হিসেবে আমাদের প্রত্যেকের দরকার আছে। আর তাই সাধু পৌল কেন বলছে এই কথাটা, তাহাতে চলো, তার মানে সেই চলনে বাধাপ্রাপ্ত রয়েছে, অবশ্যই রয়েছে। এই প্রসঙ্গে আপনাদের একটা ঘটনা আমি বলি, আমি দেখছিলাম এক্ষুনি যে আমাদের এখানে এই অস্ট্রিয়াতেই অনেক কত সালে হবে সেটা সম্ভবত 2017 একটা ওয়ার্ল্ড অ্যাথলিক চ্যাম্পিয়নশিপ ছিল, ঠিক আছে? তো সেখানে প্যাট টার্ম্যান, যে তিনি জানতেন যে তার সাথে যার কম্পিটিশন রয়েছে মো ফারা ফাইনাল রাউন্ডে, তিনি পেরে উঠবেন না। তো তিনি কি করলেন, 5000 meters ফাইনাল ছিল, ঠিক আছে, তিনি ভাবলেন তিনি একটু বুদ্ধিদীপ্ত কিছু করবেন, তো সেটা করার তিনি চেষ্টা করেছেন। এবং মানুষের সর্বদা কি হয়, চিন্তা করে আমি আগে কি ছিলাম, দেখো আমি আগের রেসে আমি ফার্স্ট হয়েছি, এবার আমি পারব। তাতে কি হয়, অনেক সময় উদ্দীপিত করে, আবার অনেক সময় কি করে, আমাদের জীবনে মানসিক ফ্যাটিক ক্লান্তি এনে যায়। আর তাই সে সেইভাবে একবার চেষ্টা করেছে, এবং সে 600 meters আগে পর্যন্ত একদম লিডিংয়ে দাঁড়িয়েছিল। তার সাথে যে ফারা ছিল সে কিন্তু একটা দিকেই ফোকাস রেখেছিল, কি যে আমাকে আরো দৌড়তে হবে, হ্যাভ টু রান ফাস্ট, হি নেভার লুক ব্যাক, আমি কি করেছি, কিন্তু আমি সামনের দিকে লক্ষ্য রেখেছি, আই হ্যাভ টু মিট দ্য টার্গেট। আর সে যখন করেছিল, যে যখন সেই প্যাড প্যাড ছিল প্রায় 10 meters তার থেকে আগে, চিন্তা করে দেখুন, কিন্তু ফারা তাকে নিজেকে তার চেতনাকে আবার রিথিঙ্ক করেছিল যে আমাকে ওটা নিয়ে ভাবনা চলবে না, আমাকে এগোতে হবে, আই হ্যাভ টু অ্যাচিভ দ্য লাইন। আর ফারা কিন্তু সেইখান থেকে কি করেছিল, সেই পরিশ্রমটাকে সোনার পদক এনে দিয়েছিল। আর প্যাট কিন্তু আর 600 meters আগে শেষ পর্যন্ত 11 স্থানে শেষ করেছিল। এটা কিন্তু আমাদের জন্য একটা বিশাল শিক্ষণ, খ্রিস্টীয় জীবনে বিশাল শিক্ষণ। আমরা জানি আমরা বাক্য পড়ি, আমরা জানি প্রার্থনা করি, এই চার্চের প্রবলেমটা ছিল অনেক কিছু, কিন্তু তারাও শৃঙ্খলাবদ্ধ খ্রিস্ট জীবনে চলছিল, কিন্তু সাধু পৌলের আত্মিক দৃষ্টি ছিল তাদের দিকে, সে উৎসাহিত করতে চেয়েছে যে তোমাদের জীবনে এই প্যাটার্ন মতো হয়ে যাবে,
আমাদের হয়ে যায় না, আমরা অনেক অনেক জীবনটা ভালো চলেছি খ্রিস্টেতে, বা আমি খ্রিস্ট সন্তান হিসেবে এভাবেই ব্যাখ্যা করি। আত্মিক আজকে একটু বাইবেল পড়বো না, একটু রেস্ট দরকার, কিন্তু এরকম হয়ে যায়। কিন্তু আমি গত জীবনে কি ইনভেস্ট করেছি, গত জীবন বলতে ছোটবেলা থেকে আমি কি ইনভেস্ট করেছি বাইবেল পড়াশোনায়, এবং আজকে একটু কম হলো, আবার আগামী দিনে এগোব, আমার মনে হয় এই জীবনে খ্রিস্ট জীবনে না। সাধু পৌলও তারও না কি করেছে, রেসের সাথে তুলনা করেছে, আমি কি করছি, আমি রানে রেস, আমি একটা দৌড় প্রতিযোগিতায় রয়েছি। দৌড় প্রতিযোগিতা কি করে, এই যে ব্যাটের মতো, তারা সামনের দিকে তারা পেছনের দিকে তাকায় না। কারণ কি জানেন, সাধু পৌল যখন চলার কথা বলেছে, তার মধ্যে দুটো জিনিস আছে, এক চলার এই জীবনে উদ্দেশ্য রয়েছে, দুই তার একটা নির্দিষ্ট কি রয়েছে, লক্ষ্য রয়েছে, যে কোথায় পৌঁছতে হবে। উদ্দেশ্যটা কি, সিম্পল, আমাকে মেডেল পেতে হবে। একটা দৌড়বীর যখন দৌড়ে কি করে, তার উদ্দেশ্যটা কি, আমি চ্যাম্পিয়ন, কিন্তু তার লক্ষ্যটা কি, ওই মার্ক লাইনটা আমাকে পার হতে হবে। তাই আপনার যদি উদ্দেশ্যকে পূরণ করতে হয়, তাহলে লক্ষ্যকে টপকাতে হবে আগে, তবেই কিন্তু উদ্দেশ্য পূরণ হবে। ঈশ্বরকে ধন্যবাদ, আমাদের লক্ষ্য যেটাই থাকুক, যিশু কিন্তু আমাদের সেই একটা জীবনে উদ্দেশ্য দিয়েছে, লক্ষ্যটাকে টপকার আগেই মৃত্যুঞ্জয়ী জীবন দিয়েছে। আমরা যেটা দৌড়চ্ছি এই পৃথিবীতে খ্রিস্টের আগমনে, কোনো কিছু অ্যাচিভ নয়, কিন্তু তার জীবনে সেই অ্যাচিভ করার পর, আবার বলি, খ্রিস্টীয় জীবনে আমরা মৃত্যুকে হারানো জীবনে এক মৃত্যুঞ্জয়ী জীবন পেয়েছি, সেই জীবন থেকে এক নতুন জীবনে চলা শুরু করেছি। আমাদের সেই বাধাকে অতিক্রম করে আসতে হচ্ছে না, কিন্তু এখানে একটা বাধা আছে। সাধু পৌল সেই কথাটাই বলছে যে তাড়াতাড়ি চলো, চলতে গেলে কি বাধা আছে, চলতে গেলে অনেক কিছু বাধা আছে। বাধাগুলো আমি খুব সিম্পল ভাবে আমি বলে দিই। এখানে উনি বাবা বলেছেন, দেখুন আটে, দুইয়ের আটে যদি পড়ি, দেখো যে কোনো দর্শনবিদ্যা অনর্থক প্রতারণা কেউ তোমাদিগকে বন্দি লইয়া না যায়, অথবা মনুষ্যদের পরাপারগত, তার মানে ট্র্যাডিশন, শিক্ষা, অথবা জগৎ অক্ষরমালার অনুরূপ, যা খ্রিস্টের অনুরূপ নয়। আরো অনেক বলেছে, পুরোটা যদি আরো চলি আমি, কেন এগুলো বলছি সাধু পৌল, কারণ কি জানেন, তখনকার দিনে প্রবলেম ছিল দর্শন বিদ্যা, মারাত্মক বিদ্যা, মানুষের নিজের দর্শন কি করে, সত্যকে ছাপিয়ে নিয়ে চলে যায়। আর তাই তখনকার দিনে যে অসুবিধাটা ছিল, যিশাইয়া 29 বাড়িতে আমরা দেখি কি বলছেন, প্রভু আরো কইলেন, এই লোকেরা আমার নিকটবর্তী হয় এবং আপন আপন মুখে অষ্টাধারে আমার সম্মান করে, কিন্তু তাদের অন্তঃকরণ আমার হতে দূর। তার মানে তখনকার দিনের বাহ্যিক রীতি নিয়মটা অনেক বেশি ছিল ইহুদি জাতির মধ্যে। তারা কি করত, যেটা এক্সটার্নাল আমরা বলি, এক্সটার্নাল অবজারভেশন, তারা বাহ্যিকভাবে যা কিছু উপাসনা করা, যা কিছু ধর্মীয় কাজ করা, তারা বাহ্যিকভাবে করত। আর তাই এই বাহ্যিক কাজ কি করেছে, ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে না। যদি মার সুসমাচারের আমরা পড়ি 7:5 থেকে কন্টিনিউ, ওই জায়গাটা এই একই কথা আছে, কি বলে, এরা মুখে শুধু আরাধনা করে, এরা সত্যিকারের ঈশ্বরকে জানে না, তারা ঈশ্বরের আজ্ঞা ত্যাগ করিয়া কি করেছে, মনুষ্যদের পরাপরগত বিধি ধরিয়া রয়ে গেছে, মনুষ্যের বিধি ধরিয়া রয়েছে। তাই যে 10 আজ্ঞা মুশিও দিয়েছিল, আমরা জানি সেটা 613 আজ্ঞায় পরিণত হয়েছিল। অবস্থা বুঝিয়ে দেখুন, পৃথিবীতে এরকম অনেক আছে যার ধর্ম নির্বিশেষে, তাদের কিন্তু অনেক ধরনের এই রকম দর্শন রয়েছে, কিন্তু এই দর্শন এবং প্রচলিত সংস্কৃতি, যখন সংস্কৃতি আসে, আমরা দেখি যে সংস্কৃতি যে যার জীবনের এক নতুন সংস্কৃতি দিয়েছে। কিন্তু আমার মনে হয় সাধু পৌল খুব স্থিরভাবে একটা কথা বলেছেন, যে যদি কেউ দাবি করে যে আমি ইহুদি, তার মধ্যে আমি ইহুদিদেরও ইহুদি, এত বড় কথা বলেছে, কেউ দাবি করে যে আমি রোমানের নাগরিক, আমি রোমানদেরও রোমানীয় অনেক বেশি আছে, এই দাবিটা করার উদ্দেশ্য কি, কারণ যদি তুমি সংস্কৃতির মধ্যে বলো, আমি তোমাদের এই সংস্কৃতি জানি, কিন্তু আমি আর ওই সংস্কৃতির জীবনে বসবাস করি না, আমার সংস্কৃতি হচ্ছে খ্রিস্ট, খ্রিস্টের প্রেমের,
খ্রিস্টের দয়ার, খ্রিস্টের আজ্ঞার, খ্রিস্টের শৃঙ্খলার সংস্কৃতি। আর খ্রিস্টীয় জীবনে এটা কিন্তু বড় চ্যালেঞ্জিং, তখনকার দিনে না আজকের দিনও। তাই আজকে এই পত্রটা আমাদের মান্যতা দেয় পড়ার। যদি এটা 2000 বছর আগের হতো সাধু পৌলের, তাহলে আমরা গুটিয়ে নিয়ে বাড়ি, এগুলো কোনো দরকার নেই, ম্যাথও বলবে দূর, এগুলো কোনো দরকার নেই, এসে নাম মোর দ্যান এনাফ, লেটস গো। না, বাক্য 2 টিমোথীতে আমাদের পরিষ্কার বলে দেয় যে আমাদের কি করে, আত্মাকে গঠন করে, কারেক্ট করে। কিন্তু আজকালকার দিনে দর্শন কি দাঁড়িয়েছে, আমি 7-8টা দর্শনের কথা বলি। 1 নম্বর প্রকৃতিবাদ, ন্যাচুরালিজম, যেখানে কি বলে যে কোনো পৃথিবীর মধ্যে অলৌকিক কাণ্ড হলে না, ঈশ্বর ঢুকে এখানে স্বর্গ থেকে কোনো অলৌকিক কাণ্ড করতে পারে না, সবকিছুই যা হচ্ছে প্রকৃতির নিয়মে হচ্ছে। তারপরে বাদ হচ্ছে কি, দ্বিতীয় ফিলোসফি বলছি দর্শন কি, অজ্ঞেয়বাদ, যে ঈশ্বরকে জানা যায় না, অগাস্টিনিজম। তৃতীয় কি, বিবর্তনবাদ, ইভোলিউশনিজম, যে এই মানুষের যে প্রকৃতি ধর্ম এগুলো এসছে, এগুলো বিবর্তনের মধ্য দিয়ে মানুষ জন্মগ্রহণ করেছে। চতুর্থ কি, প্রগতিবাদ, প্রোগ্রেসিজম, তার মানে কি, যিশু ও খুব ভালো, নীতিগততাকে মেনে চলো, হ্যাঁ যেভাবে বলো একজন নীতি শিক্ষা। আমি এটা দেখেছি আমাদের, আমার জীবনে অনেককে, আমার বন্ধু বান্ধব অনেককে বলে খুব খুব ভালো শিক্ষা, খুব ভালো শিক্ষা, না এগুলো হচ্ছে মিথ্যা দর্শন। পঞ্চম কি, অস্তিত্ববাদ, এক্সিস্টেন্সিয়ালিজম, তার মানে কি, যে ঈশ্বরের সাথে শুধু সত্য নেই, সাবজেক্টিভ ট্রুথ, ব্যক্তিগত, আমি যেটা ভাবি, আমি যেটা চোখে দেখি সেটাই ঠিক। এরপরটা কি, প্রচলিতবাদ, কনভেনশনালিজম, তার মানে কি, তোমার জায়গা থেকে তুমি ঠিক আছো, আমার জায়গা থেকে ঠিক আছে, তোমার ধর্ম তুমি আছো, আমার ধর্মে আমি আছি, আমিও ঠিক তুমিও ঠিক, তুমিও ভুল আমিও ভুল। এরপরটা হচ্ছে কি, প্রক্রিয়া আস্তিকতা, ইংলিশে বলে প্রসেস থিওরিজম, তার মানে কি, যে আমি যেটা দেখছি, যেটা বুঝছি, আমি সেটাই জানি, ভবিষ্যৎ ঈশ্বর বলতে পারে না। আর শেষে আরেকটা বলি, রূপকতা, অ্যালগোরিজম, যে বলছে ওটা এর কোনো ইতিহাসের সম্বন্ধ নেই, সবই রূপকের গল্প বাইবেল। তো আমার যিনি টিচার, সেই গাইসলের কাছ থেকে এটা আমি কোয়েশ্চন করেছিলাম। তো কেন আমি বলছি, আমাদের খ্রিস্টীয় জীবনে কিন্তু এই এতগুলো কিন্তু দর্শন, এই 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 পৃথিবীতে দাঁড়িয়ে বলছি, তখনকার দিনে দর্শন ছিল যেটা আপনাকে বললাম এই কনটেক্সটে, কিন্তু আজকে আমাদের এই দর্শনগুলো ফেস করতে, আমাদের ছেলেমেয়েরা ফেস করতে হবে, এতগুলো ইজম 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 খ্রিস্টোলজিকে বাইরে ছেলে দিয়েছে। আর সাধু পৌল তখনকার দিনে তার ভীষণটা কতটা দূর ছিল, যে তোমরা কিসে চলো, খ্রিস্টেতে চলো, খ্রিস্টেতে চলো, এই দর্শনকে নিও না, তোমাদের প্রচলিত সংস্কৃতি না। আমি 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 এসেছি আমাদের এক সংস্কৃতি থেকে, যেখানে বাঙালির সংস্কৃতি, তাদের আমাদের খুব রিচ কালচার সংস্কৃতিতে, আমাদের দেখুন পদ্য থেকে আরম্ভ করে, অথর থেকে আরম্ভ করে, যারা গায়ক রয়েছে খুব রিচ, আর ওই প্রভাব থেকে খ্রিস্টীয় জীবনে খ্রিস্টের সংস্কৃতিতে বাস করা এক বিশাল চ্যালেঞ্জ। এবং সাধু পৌল তখনকার দিনে দেখেছিলেন যে সেই প্রভাবটা এই এদের মধ্যে ছিল, যে লোকের দর্শন, লোকের বিধি, ওদিকে তাকা ওদিকে তাকায়। তখন আমাদের কি মনে করে দেয় জানেন তো, খ্রিস্টের যেরকম চলার কথা বলেছে, আমার এটা খুব ভালো লাগে, কারণ এখানে বলেছে কি, যখন খ্রিস্ট জীবনে এই চার্চ ওরা চলছিল, ওদের কি নানান দিকে প্রবেশন, অনেকে অনেক কিছু মন্তব্য করে, এটা ঠিক না, ওটা ঠিক না, ওরা অনেক কিছুর মধ্যে চলে যায়। আমার তখন মনে হয়, আমি যখন পশ্চিমবাংলায় আমার শহরে কলকাতার বাজারে যাই, কি হয় জানেন তো, আমি যখন বাজারে যাই, আমার নির্দিষ্ট থাকে, আর আমার বাবা খুব সূক্ষ্ম, খুব ফাজি, যে এই জায়গা থেকে ওইটাই নিবি, ওই লোকটাই ভালো থাকে। তো আমি আবার আমি ইনোভেটিভ, আমি অনেক সময় চাই না ই ওপেন, চলো আমি কিনবো, কিন্তু আমি ধরুন বাজারে যাই, যে ওই লোকটার কাছ থেকে মাছ নেবে, সে খুব ভালো মাছ দেয়, সঠিক দাম নেয়, সবাই হতে নেয়, কিন্তু আমাকে দরাদরি করতে হবে, কারণ ওই লোকটা আমার চিনি। তো আমি বাজারে যখন ঢুকি, আমার লক্ষ্যই থাকে ওই লোকটার কাছে যাবো, যা আছে আমি বলবো, যেটা ভালো যায়, কারণ সে বিশ্বাস করি আমি তার থেকে অনেক দিন নিই। এবার বাজার তো সহজ না, জানেন ওখানে, ও দাদা কি লাগবে বলুন, একদিক থেকে, ও দাদা দাদা এদিকে আসুন, এদিকে আসুন, আমি দেবো, কি নেবেন, না আমি এই খুঁজছিলাম ভাই, আরে আসুন না আমার কাছে, আমি দিয়ে দেবো আপনাকে, ওটা কেন, ও কি দেবে, ও দেবে না, আমি দেবো। হ্যাঁ, আমি মাথাও হয়ে যায়, এই করতে গিয়ে একবার হয়েছে, একবার মাছ নিতে গিয়ে আমি গেছি, মাছ নিয়ে দিয়েছে, দাদা ভালো হবে, আমি কিন্তু মানে শিখেছি, বাজার জানি না একদম না, কিন্তু আমি ঠিক আছে চলো একজনকে পে করি। তো সেই হিসেবে যখন গেছি, সে উল্টো দিকে এক মাসিকে কাটতে দিয়েছে, কাটো, কিন্তু আমি তো জানি
আমি বলেছি মাছটা যখন ঢোকাচ্ছ মাছটা গুনে ঢোকা, আর মাছিকে দিয়েছি, এর মধ্যে মাছি যখন কাটা হয়ে গেছে ঢোকাবে, আর না আপনি গুনো, আমি তো জানি কি হতে পারে, দেখি দুটো মাছ কম, তিনটে মাছ কম। আর না এই তো ছিল, বলে না বাবু এটা নেই, আমি বলছি হ্যাঁ বাবু এটাই আছে, তুমি দেখো আমি কিনেছি। তারপর আমি তাকে আমি কিছু বলবো না, আমি ঈশ্বর বলছি ঈশ্বর আমি ওকে জাজ করবো না, কিন্তু ওর মনে কথা বলো। কিন্তু সে কিন্তু বের করলো একটা বটির তলা আর একটা এই চটের ব্যাগ থেকে কি বলে পয়সা রাখে, ওর তলায় ঢুকে গেছে, আমি কিন্তু দাঁড়িয়ে আছি, কিন্তু আমি কিন্তু ছেড়ে দিয়েছি, আমার গোনা আছে, মানে আমি ওর দিকে নজরদারি দিইনি। কেন বললাম, খ্রিস্টীয় জীবনটা এইরকম বাজারে চলার মতো, এই পৃথিবীটা হচ্ছে বাজার, সবাই বেচতে ব্যস্ত, কেউ কেনার খরিদ্দার নেই, কিন্তু খ্রিস্টীয় পরিবারগুলোকে এরা খরিদ্দার বানিয়ে নেয়, এটাই দুঃখের। আমাদের জীবনে খ্রিস্টের চলার লক্ষ্য কি, খ্রিস্টের দিকে তাকিয়ে আমাদের লক্ষ্যটা কি, ওই এমটা কি খ্রিস্টের জীবনে, আর আমাদের লক্ষ্যটা কি যে মুকুট পাবো, আমরা জীবন মুকুট পাবো। তাই আমরা জীবন মুকুট সাধনায় চলতে চলতে আমরা পৃথিবীর মুকুটের দিকেও তাকিয়ে ফেলি, তাই না? আমাদের কি হয়, আমরা নানান দিকে কি করি, আমরা তাকাই, এদিক তাকাই, ওদিক তাকাই, সামনে তাকাই, পেছনে তাকাই, তারপরে কি হয়, আমার যে জীবনে চলার উদ্দেশ্যটা ছিল হারিয়ে যায়। এরকম হয়েছিল এক বিখ্যাত অ্যাথলেটিকের জীবনে, সে গোল্ডের কাছাকাছি চলে এসেছে, কি করেছে মুহূর্তের মধ্যে সে শুধু সাইড অ্যারো হয়ে এই দেখেছে আর একজন বেরিয়ে এসে চলে গেছে, সে সাইড ট্র্যাক চেঞ্জ হয়ে গেছে। খ্রিস্টীয় জীবনে এরকম ছিল আমাদের, সাধু পৌলোস সে ভাষায় বলছে আমরা যখন খ্রিস্টের দিকে চোখ রেখে চলা করো, তাই না? এদিকে রবার্টদা আজকে কোথায় যাচ্ছেন, চলুন, রবার্টদা আজকে বলেছে আমাকে হাটে বাজারে খাওয়াবে, তো রবার্টের দিকে আমার চোখ আছে, তাই না? আমি কথার কথা বলছি, আমি রবার্টদাকে নিচ্ছি না, যে ইট ইস ইন্টেনশন, কিন্তু কথা হচ্ছে খ্রিস্ট জীবনে চলার লক্ষ্যটা খ্রিস্ট থাকতে হবে, খ্রিস্টের সংস্কৃতি থাকতে হবে। প্রচলিত আমাদের পিতর পেরিতেরা যা কাজ করে গেছে, তারপরে আর্লি ফাদাররা যারা করে গেছে খ্রিস্টীয় প্রচারের জন্য, সেই জীবনধারায় আমাদের চলতে হবে। আর সেই জন্য তিনি কি বলেছেন, খ্রিস্টতে চলো না, তার মধ্যে কি করো, তার মধ্যে বদ্ধমূল হও। রুট কথাটা বলেছে, মনে রাখতে হবে এই রুট কথাটা এসছে কোথা থেকে এসছে, এই রুট কথাটা এসছে রিজু, এটা হচ্ছে গ্রিক পুঁথি শব্দ থেকে, আর তার মানে হচ্ছে কি, যে একটা ফাউন্ডেশন, একটা ভিত্তি, একটা গাছের সাথে তুলনা করছে আমাদের জীবনটাকে, খ্রিস্টীয় জীবনটাকে। খ্রিস্টের বাক্যর বীজ যখন আমাদের জীবনে আসে, তার পবিত্র আত্মার মধ্যে দিয়ে কি হয়, সেই জীবনে আমাদের বর্ধিত হয়ে চলতে হয়। কিন্তু আমাদের রুটটা ভুলে যায় না পবিত্র আত্মা, আমাদের জীবনের চলার উদ্দেশ্য সামনে যেটাই হোক খ্রিস্টীয় জীবনে, কিন্তু আমাদের শুরু কোথা থেকে হয়েছে, অনুতাপ দ্বারা, খ্রিস্টের বিশ্বাস দ্বারা। কাজে কাজে সেই বিশ্বাসের জীবনে চলতে গিয়ে আমরা যদি খ্রিস্টীয় জ্ঞানটাকে বর্জন করি আর নিয়ে এই পৃথিবীর সমস্ত জ্ঞানকে, তাহলে সেটা কাজ হয় না। তাই এক বিখ্যাত অথর কি বলেছেন জানেন, রাইট বিলিভ প্রডিউসেস রাইট বিহেভিয়ার। যদি আমরা সঠিক বিশ্বাসের জায়গায় আমাদের জীবনটাকে অর্পণ করি, তাহলে আমাদের কন্ডাক্টটা, আমাদের বিহেভিয়ারটাও খ্রিস্টের মতোই হবে। তাই আপনি যদি কোনো মতবাদে রাখেন, তার মতোই আপনাকে সেই জায়গায় নিয়ে যাবে, আপনার দৃষ্টিকে পরিবর্তন করবে। আর তাই সাধু শুধু পৌলো বলেনি যে তোমরা শক্তিশালীভাবে হাঁটো, সাধু পৌলো বলেছেন যে বদ্ধমূলক, একটা গাছ যখন বাড়ে সে ওপরে যখন বাড়ে নিচে কিন্তু আমরা দেখতে পাই না, কিন্তু নিচে যদি শেকড়টা যখন যায়, সে যদি জল না পায় কি হবে, শেকড় শুকোবে, শেকড় শুকিয়ে গেলে আগে কি হবে, গাছ মরবে না, আগে ফল ধারণ বন্ধ হয়ে যাবে, গাছে ফল দেখবেন না, তারপরে কি হবে, পাতা শুকোতে শুরু করবে, গাছ বিবর্ণ হবে, তারপরে কি হবে, মূল কিন্তু থাকবে, মূল মরে না চট করে, ওপরে শুকনো, কারণ মূলের সোর্স তখনও মাটির তলায় আছে, রোদ্দুরের তেজ তাকে ধ্বংস করতে পারেনি, কিন্তু এই মূল থেকে যে রস পেত গাছের বৃদ্ধি সেটা বন্ধ হয়ে গেছে। তেমনি খ্রিস্টীয় জীবনে, খ্রিস্টের মধ্যে যদি আমরা জীবনটাকে অর্পণ করে শুধু না, তার বাক্যে, তার প্রজ্ঞা, তার অভিসন্ধিতে যদি না চলি, তাহলে কি হবে, আমাদের যে যথেষ্ট মূলটা খ্রিস্টের থেকে ছিন্ন হয়ে যেতে পারে, আর তার ফলে কি হবে, আমাদের জীবনে আত্মিক ফল বন্ধ হয়ে যাবে। আর আত্মিক ফল বন্ধ হয়ে গেলে কি হবে, আত্মিক ফল বন্ধ হয়ে গেলে আমরা জানি গালাতীয় 5:19 থেকে 17 থেকে পড়লে ওখানে জানি, আর 5:22 বলে আত্মিক ফল কি হবে, অনাত্মিক ফল কি হবে 19 পড়লে, তো সেই ফলগুলো আর দেখা দেবে না। আত্মিক ফল কি, তিনটে প্রথম বলেছে, ভালোবাসা বা ঈশ্বরীয় প্রেম, আনন্দ, আর তৃতীয় হয়েছে
বোধহয় রিজয়েস, তো তিনটে আনন্দ, ভালোবাসা এবং ঈশ্বরের ধারণা কুইকলি দেখে নিই সব থেকে ভালো। হ্যাঁ, শান্তি, আনন্দ, ভালোবাসা, শান্তি, তো তিনটেই কিন্তু আমাদের জীবন থেকে সেই ফলটা দেখতে পাবো না, আমাদের খ্রিস্ট জীবনে শান্তি থাকবে না। কেন কি? চারদিকে আমরা ছুটছি, কাজের চিন্তা, আমাদের সংসারের চিন্তা, অর্থের চিন্তা, শরীরের চিন্তা, মণ্ডলীর চিন্তা, সব চিন্তা, 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 চিন্তা। আর সাধু পৌল তো এত বড় চিন্তা মাথায় নিয়ে বসে রয়েছে, তিনি কি করেছেন? দুটো জিনিস করেছেন, প্রার্থনা করেছেন আর তাদের কাছে বার্তা মনে করিয়ে দিয়েছেন, আমার ইচ্ছে এই যে তোমরা সুশৃঙ্খল, সুশৃঙ্খল তাদের মিলিটারি ট্রেনিং যেদের হয় সুশৃঙ্খল হবে, অ্যাথলেটিক যারা ট্রেনিংয়ে থাকে, কারণ তাদের লক্ষ্য কি? সাধু পৌল একটাই লক্ষ্য ছিল, আই মাস্ট গেইন ক্রাইস্ট, আমি যেন খ্রিস্টকে লাভ করি। আর আমাদের জীবনে ওটাই থাকবে চলার উদ্দেশ্য, খ্রিস্টকে লাভ করা, খ্রিস্টের বিশ্বাসের মধ্য দিয়ে। তাই আমি সংক্ষিপ্ত করি, তো বদ্ধমূল করতে বলেছে, আর বদ্ধমূলের সাথে কি বলেছে? খ্রিস্টীয় জীবনের তৃতীয় আমাদের সলিউশন দিয়েছে, ওয়ার্নিং যেমন দিয়েছে যে তুমি প্রচলিত ধ্যান ধারণা লোকের মতো ছিল না, চলো না, অথবা কোনো যুক্তিতক্ক বিদ্যার মধ্যে যেও না, অথবা দর্শন বিদ্যার মধ্যে যেও না। দর্শন মানে যে দর্শন খ্রিস্টের দর্শন নয়, যে দর্শন দুটো জিনিস বলে না যে খ্রিস্ট এই মধ্যে দিয়ে আমরা সমস্ত পাপের মুক্তি পেয়েছি আর খ্রিস্টের মধ্য দিয়ে আমরা ঈশ্বরের সাথে সংযুক্তি হয়েছি, এর বাইরে যত দর্শন আসবে পৃথিবীতে সব হচ্ছে অদর্শন, সেটা খ্রিস্টীয় দর্শন হতে পারে না। আর তাই এর পরেরটা বলেছে কি, শুধু বদ্ধমূল না, তুমি গড়ে তোলো। যদি এই ভাষাটা এখানে অনেক কঠিন ভাষা দিয়েছে, আপনাদের যদি এখানে পড়ি, আমি পড়ছিলাম, যথেষ্ট কঠিন ভাষাটা দিয়েছে, যে ভাষাটা বলছে, হ্যাঁ ভাষাটা বলছে যে দৃঢ়ভূত হও, সংগ্রথিত, সংগ্রথিত তার মানে বিল্ড আপ, গড়ে তোল। তোমরা কেন গড়ে তোলার কথা বলেছে? কারণ খ্রিস্টীয় জীবনটা কিন্তু শুধু একা স্বার্থের জীবন নয়, আমি যখন নিজেকে গড়ে তুলব তার সাথে খ্রিস্টের দেহকে গড়ে তুলছি, কারণ আমার জীবনটা এই খ্রিস্টীয় বলা চলে গৃহকে বা মণ্ডলীকে বৃদ্ধি করার জন্য। খ্রিস্ট হচ্ছে তার মাথা, যদি কলসীয় দুইয়ের পরের অংশগুলো পড়েন, 11 থেকে পরে পুরোটাই আছে বর্ণনা করে, কিন্তু বারবার সাধু পৌল সাবধান করেছে, দেখো চিটচাতে না করে, কেউ প্রতারণা তোমায় না করে। আমি কি বললাম? আমি প্রতারণা হয়ে যেতাম, আমি যদি গুনে না নিতাম মাছটা, হচ্ছিলাম, কারণ আমার লক্ষ্য ছিল কি, কোন বাজারওয়ালার কাছে যেতে, আমি গেলাম আর এক বাজারওয়ালার কাছে। এরকম আমাদের সারাদিনে হয়, খ্রিস্টকে প্রার্থনা করে বেরোই, একটা নির্দিষ্ট উদ্দেশ্যে চলে যাই প্রলোভন আসে। বিশেষ করে এখানে তো প্রলোভন অনেক, আপনি সুপার মার্কেটে যান, কিনতে ঢোকেন একটা জিনিস, নিয়ে বেরোন 10টা জিনিস, কি করে আটকাবে? তো খ্রিস্টীয় জীবনকে কিন্তু এইভাবে আমাদের ট্রেনিং করতে হবে, যে খ্রিস্টের জন্য আমরা, খ্রিস্টের মধ্য দিয়ে, খ্রিস্টেতে আমরা, আর তার সংস্কৃতিতেই আমরা চলবো, এর বাইরে আমাদের কোনো সংস্কৃতি নেই। একটা ছোট্ট ঘটনা, দুটো ঘটনা আমি বলবো। এক নাম করা আমাদের অ্যাথলেটিক ছিলেন, অ্যাথলেটিক উনি খেলতেন কি জানেন, উনি NFL খেলতেন, আমি শেষ করে যাচ্ছি, কারণ তো NFL খেলতেন, সেই NFL-এ তিনি যার কথা বলছি, তিনি ক্লেভেন্ড ব্রাউন্স রকি রিসিভারের ছিলেন, ড্যামনের কথা বলছি, ড্যামন সেহি গুইসেপি। তার জীবনে তিনি এত বড় প্লেয়ার ছিলেন, কিন্তু কঠিন সময় এসেছিল, সেই কঠিন সময়ে তিনি কি করেছিলেন জানেন? তার ঘর চলে গেছিল, তিনি খেলাধুলা তো তার জীবনে শেষ হতে বসেছিল, তিনি জীবনে অতি কষ্ট করে, একটা কষ্টের সময় যেখানে তিনি শুয়েছেন, যে তার জিম যে ছিল মিয়ামি, আমেরিকার মিয়ামিতে, বাইরে শুতে হতো তাকে, তিনি $200 ট্রেনিং করার জন্য কি করেছিলেন, চেষ্টা করেছিলেন যে একটা যদি ট্রেনিং করি তাহলে আমি ট্রফিটা আমি পেতে পারবো, আমার রিওয়ার্ডটা পেতে পারবো। তাই সে কি করেছিল, একটু বুদ্ধি খাটিয়েছিল, সে একবার কি করলো, সেই তখনকার দিনে ব্রাউন্সের যে ভাইস প্রেসিডেন্ট ছিল সেই ক্লাবের, তাকে কি করলো, একটু মিথ্যে কথা বললো হাই স্মিথকে, হ্যাঁ যেটা সত্যি ছিল না, সে বলে কি করলো,
তার সাথে মিট শুধু করলো না, সে ট্রায়াল দিল এবং সেই হাই স্পিড দেখলো যে সে কিন্তু ওই 40 গজের মধ্যে খুব ভালো দৌড়চ্ছে এবং স্পিডি আছে। সে বললো ঠিক আছে আমি তোমাকে প্র্যাকটিসের সুযোগ দেবো। এবং সেইখান থেকে যখন সে চ্যাম্পিয়ন হয়ে ফিরে এসেছিল, তাই এই অংশে দিয়েছে যে যেখানে তার 66 গজের তখন বাড়ি, এই ঘটনা যখন সে বর্ণনা করছে তার আগের লাইফটা কি ছিল, বাড়ি ঘর ছিল না, আকাশের নিচে সুতো। আর তখন যখন অ্যাচিভ করেছে তার 86 গজের, 40 গজের জমি পাচ্ছিল না প্র্যাকটিসে, 86 গজের বাড়ির মধ্যে সে বসবাস করছে, তার আকাশের খোলা আকাশ নেই, তার জীবনে এখন তার সব টিমমেটরা সব বন্ধুরা এসছে সেই আনন্দ উৎসব করতে। আমাদের খ্রিস্টীয় জীবনটাও কিন্তু এরকম হওয়া উচিত। আমরা যে অবস্থাতেই থাকি আমাদের লক্ষ্য থাকবে যেভাবেই হোক খ্রিস্টের জীবনে স্থির থাকা, বিশ্বাসে চলা। এখান থেকে কি শিক্ষা? এটা আমাদের শেখায় যে আমাদের বিশ্বাসে যখন আমরা চলি তখন আমাদের যে রিওয়ার্ড বা উপহার সেটা তো আমরা দেখতে পারি না, কিন্তু আমরা যদি বিশ্বাসে ধীর থাকি এর মতো আমরা সেই জায়গায় পৌঁছতে পারি। তাই ঈশ্বরকে আমরা ধন্যবাদ জানাই। সাধু পৌল আমাদের মিথ্যা দর্শন থেকে জীবনকে ফিরিয়ে আনার আজ্ঞা দেননি, তিনি তার সাথে আমাদেরকে এক সুদীর্ঘ পথ দিয়েছেন। আজকে আমাদের খ্রিস্টের আত্মিক জীবনে কোথায় প্রগতি আছে? আমরা কি আমাদের দর্শন বা মানুষের মতবাদের মধ্য দিয়ে চলি, আমাদের প্রচলিত সংস্কৃতির মধ্যে দিয়ে চলি, না খ্রিস্টের দর্শন খ্রিস্টের সমস্ত সংস্কৃতিতে চলি? এই প্রসঙ্গে একজনের জীবনযাত্রা আমাকে খুব অনুপ্রাণিত করেছিল, গ্যারি চ্যাপম্যানের কথা বলে আমি শেষ করছি। এই গ্যারি চ্যাপম্যান তিনি যখন 1990 সালের মাঝামাঝি তার বই পাবলিশ করেছিলেন, দ্য 5 Love Languages, যখন প্রথম বছর বিক্রি হয়েছিল 8,500 কপি বিক্রি হয়েছিল, আর তারপরে দ্বিতীয় বছরে তার ডবল হয়ে গেছিল এবং 2021 সালে তিনি ছিলেন টপ সেলিং খ্রিস্টান বুকের মধ্যে একজন, 20 মিলিয়ন বই বিক্রি হয়েছে, ভেবে দেখুন। আর তারা যখন বলেছে একটা আর্টিকেলে ক্রিশ্চিয়ানিটি টুডে এই টাইটেলে, গ্যারি চ্যাপম্যান কি জানেই না তার কত বই বিক্রি হয়েছে, কি হয়েছে? সে আগের মতোই কি করে, সে সকালবেলা উঠে প্রার্থনা করে, সে চার্চে যায়, সে যা কিছু তার জীবনে, সে বাপটিস্ট কংগ্রিগেশনে যায় নর্থ ক্যারোলিনা, তো প্রতিটি সোমবারে গিয়ে ওই সেবা করে, বাক্য বলে, সে সেই করে দেয়। এটার মধ্যে দিয়ে আমাদের কি শেখায় জানেন তো, খ্রিস্টীয় জীবনে সাধু পৌল যে কারণে আমাদের ডেকেছে প্রগতি, খ্রিস্ট জীবনের প্রগতিতে যদি প্রতারণা এবং প্রলোভন যদি আমরা না সামলাতে শিখি, তাহলে কিন্তু খ্রিস্ট যিশু বলেছে কি, প্রভু 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 আমরা সবাই করব, কিন্তু চার্চের বাইরে গিয়ে প্রভুকে আমাদের জীবনে কেউ খুঁজে পাবে না, আমাদেরও প্রভুর সামনে আর দাঁড়ানো হবে না। এটা আমার কথা না, বাক্য স্থির করে দেয়। তাই আমার মনে হয় খ্রিস্ট জীবনের প্রগতি সম্পূর্ণ খ্রিস্ট নির্ভরিক, যেমন সাধু পৌলের ভাষায় তেমনি আমাদের জীবনের শৃঙ্খলা এবং তার মধ্য দিয়ে বদ্ধ পরিকল্পনায় থাকাও আমাদের যথেষ্ট প্রয়োজন। প্রভু আপনাদের সকলকে আশীর্বাদ করুক এবং আমরা যেন খ্রিস্টের প্রগতিতে যখন খ্রিস্ট আসবে আমাদের লক্ষ্য আমাদের উদ্দেশ্য দুটোই ঠিক থাকে, খ্রিস্টকে লাভ করা সাধু পৌলের ভাষায় এবং সেই মুকুট, জীবন মুকুট যিনি স্থির করেছেন সেই জীবন মুকুট পাওয়া। ধন্যবাদ সকলকে, আমিন।